নোকিয়া এমন একটা কোম্পানি যারা গত 10 বছর ধরে স্মার্টফোনের মার্কেটে স্ট্রাগল করে যাচ্ছে, তা সত্ত্বেও নোকিয়া এখনও টিকে আছে, নোকিয়ার ব্র্যান্ড ভ্যালু এখনও আছে। নোকিয়া যদি এখন কোনো একটা ভালো ফোন লঞ্চ করে, তাহলে সেই ভালো ফোনটা ভালো দামে পেলে আমরা ঝাঁপিয়ে পড়ে কিনব। কিন্তু নোকিয়ার সমস্যাটা কি, নোকিয়া কেন পারছে না? আসলে যতক্ষণ অব্দি কিপ্যাডওয়ালা ফোন অর্থাৎ ফিচার ফোন আমরা ইউজ করতাম, সেই যুগে নোকিয়া সেরা ছিল। কিন্তু যেই স্মার্টফোনের যুগ চলে আসলো, তারা একের পর এক ভুল পদক্ষেপ নিতে থাকলো। তারা স্মার্টফোনের মার্কেটে বিভিন্ন রকমভাবে চেষ্টা করলো যাতে অ্যান্ড্রয়েড ছাড়াই টিকে থাকা যায়। নোকিয়া পিওর ভিউ 9 বা 9 পিওর ভিউ এরকম একটা ফোন এসেছিল, 5টা ক্যামেরা ছিল ব্যাক সাইডে, কিন্তু সেই ফোনও অসম্ভব চড়া দামে লঞ্চ হয়েছিল এবং তারপর তার আপডেট, সফটওয়্যার এসব নিয়ে নানা রকম সমস্যা দেখা দিয়েছিল। নোকিয়ার সমস্যাটা আসলে এখানে, নোকিয়া স্মার্টফোনের মার্কেট এখনো যেন বুঝে উঠতে পারছে না। তারা ঠিক দামে ঠিক ফোন লঞ্চ করবে, ঠিক স্পেসিফিকেশনস দেবে, এই ব্যাপারটাই তারা এখনো অব্দি করে উঠতে পারছে না। আর তাই নোকিয়ার নাম আছে, কিন্তু ফোনের মার্কেটে নোকিয়া নেই।